রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনের আন্তর্জাতিক শিক্ষা মেলা এর আয়োজন করে কনসালটেন্সি ফার্মগুলো সংগঠন ফরেন অ্যাডমিশন কনসালটেন্ট অ্যাসোসিয়েশন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান মেলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ চল্লিশটি দেশের তিনশোরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শনিবার মেলা চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত